গুড মর্নিং গাইস, আজকে এই বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি কি রান্না কি রান্না করবো ভাবছিলাম আমি। তাই বড়া দিয়ে এদিকে সোয়াবিন বসিয়েছি, বড়া দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব। আর এইদিকে দেখো আমি ডাল বসিয়েছি, আর ডালের সঙ্গে যে দেখতে পাচ্ছ কাঁঠালের দানা, কাঁঠালের দানা দিয়ে ডাল করব, আর একটু আলু ভাজা করব। আজকাল সেরকম কিছু করব না, বড়াগুলো প্রায় হয়ে গেছে, এগুলো একটু নামাবো আর একটুখানি। বৃষ্টির দিনে তোমরা কেমন আছো সবাই? শুনা, কি করছো বাবা? কি করছো? কার অপেক্ষা করছো বাবা? রিজু এখন ডিউটি বেরোচ্ছে, খুব তাড়াহুড়ো করে আমি টিফিন গুছিয়ে দিলাম। আমি ওর আজকে যাওয়ার কথা ছিল না, হুটহাট করে বললো ডিউটি যাবো, ওটি করবো। টাটা করে দা, টাটা করে দে, আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে টাটা। এখন আমি সন্ধে দেব, সন্ধ্যের সময় ওর জামা কাপড়গুলো সব খুলে দেব, সন্ধ্যাবাতি দিয়ে একবার শুইয়ে দেব ওকে। এটা কি বলতো? এটা ভালো করে দেখে বলতো, এটা কি তোমরা? এটা হাতে বানানো আমসত্ত্ব, আমার মা বানিয়েছে, আরও খেয়েছি অনেকগুলো, দেখে বুঝতেই পারছো এটা গোল টাইপের হয়েছিল। এই সাইড দিয়ে সাইড দিয়ে খেয়েছি আমি, ভাবলাম যে তোমাদের একটু দেখানো উচিত। পাকা আম দিয়ে করা, দেখো খুব ভালো আছে করতে। আমি তো অনেকটাই খেয়েছি এর আগে, আর